এইচএসসি ও সমমনা পরীক্ষার ভালো ফল করায় কলেজগুলোতে ছিল শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উল্লাস। সন্তানদের সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক অভিভাবকরাও। তবে গেলবারের চেয়ে কমেছে পাস ও জিপিএ ৫ এর সংখ্যা। ডেঙ্গুর প্রভাব ও রাজনৈতিক অস্থিরতাকে এর জন্য দায়ী করলেন শিক্ষকরা। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের ফলাফল, তাই শিক্ষার্থীদের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কাঙ্ক্ষিত ফল পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। উচ্ছ্বাসে রং ছড়িয়েছে কলেজ থেকে কলেজে, ঢাকঢোল পিটিয়ে মাতিয়ে তোলে ক্যাম্পাস। আলহামদুলিল্লাহ এই ক্লাস এসেছে, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ যেটা চেয়েছিলাম ওটাই পেয়েছি। কষ্টে পাওয়া যখন ফল পেলাম অবশ্যই ভালো লাগবে, খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। পরবর্তী শিক্ষা অধ্যায়ে ধরে রাখতে চান সাফল্য গাথা ফলাফল, স্বপ্ন দেখেন উচ্চতর পাঠ চুকিয়ে কাজ করবেন দেশের জন্য। এখন ভালো রেজাল্ট করছে, ওই ইন্সপিরেশন নিয়ে যেন ভালো করতে পারি নেক্সট কজ। এখন আমাদের নেক্সট স্টেজই হচ্ছে কি ইম্পর্টেন্ট বলতে গেলে, যে আমি বড় হয়ে যাই হই আমি দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য সকল কিছু করতে চাই। সন্তানদের সাফল্য ভাগ করে নিতে ছুটে আসেন অভিভাবকরাও, তাদের চোখে মুখেও ছিল আনন্দের ছাপ। আমি যতটুকু চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ দিছে শুকরানা আদায় করি। আমার মেয়ে প্রচুর কষ্ট করছে, খুবই আনন্দিত, আমি খুবই ভালো লাগছে। আমি জিপিএ ৫ পেয়েছে, ডেঙ্গু নিয়ে পরীক্ষা দিয়ে রেজাল্টটা করছে, এর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তবে গেল বারের চেয়ে কমেছে পাস ও জিপিএ ৫ এর হার, তার জন্য ডেঙ্গু রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করলেন শিক্ষকরা। রাজনৈতিক নীতিবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সেভাবে আপনারা কর্মসূচি দিবেন, তারা যেন তাদের শিক্ষাক্ষেত্রে যেন কোনো ব্যাহত না হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়েছে ১৩,৫৯,৩৪২ জন শিক্ষার্থী, পাশের হার ছিল ৭৮.৬৪%, জিপিএ ৫ পেয়েছে ৯২,৩৬৫ জন। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।